বান আর ভূমিস্খলনত বিধ্বস্ত ভূটান। টাওয়ার বিস্ফোরণের ফলত পাহাড়ত প্রচণ্ড বান, সরু সরু পাহাড়িয়া নিজরাই রূপ লৈছে খরস্রোতা নদী। প্রায় এসপ্তাহ আগরে অব্যাহত থাকা নেড়ানেপেড়া বরষুণে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে সুবুরিয়া দেশ ভূটানত। ধারাবাহিক বরষুণের ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে সুবুরিয়া রাষ্ট্রখনের কেবাখনো জেলা। বিশেষক ডাওয়ার বিস্ফোরণের ফলত রাষ্ট্রখনের ফুলসিলিং শহরখন অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়ার উপরি পাহাড়ের নামি অহা পানির ঢলে নামলাং আর সান্দ্রব জংখাররও কেবাটাও পথ বিধ্বস্ত করে পেলাইছে। শনিবারে অলপ রোদ উলাইছে যদিও আকাশের ডাওয়ার আঁতরা নাই। আজ থোড়া ঘাম লগা হ্যায় লেকিন পিছে দেখিয়ে বাদল তো হ্যায়। লেকিন এক হপ্তাহ পহলে তো বহুত বড় বরসাত হওয়া ইয়া। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী ভূটানের বিস্তীর্ণ অঞ্চলত ব্যাপক বরষুণ হয়েছে যদিও কুড়িচু বান্ধক লৈ অসমে বিশেষ চিন্তা করবলগিয়া নাই, কিয়নো কুড়িচু বান্ধটো সাফা করার বাবেহে কিছু পানি এড়ি দিয়া হয়েছে। ই অভি জো ড্যাম খোলা হ্যায়, খোলা থাক তো ও সাফা করনে কে লিয়ে খোলা হ্যায়। হাম লোগ কা আপকা নর্দার্ন সাইড মে আপকা পূর্ব উত্তর মে উতনা বরসাত নাই হুয়া হ্যায় কি ফ্লড আনে কা জেসা নাই হুয়া ওয়া। তো অভি জো খোলা হ্যায় ও আপকা সাফা করনে কে লিয়ে খোলা হ্যায় অর সিস্টেম্যাটিক কন্ট্রোল ম্যানর মে ছোড়তা হ্যায়, উসমে তো ফ্লড নাই আনা চাই হমকো ইতনা বিশ্বাস হ্যায়। তো বাকি তো ঠিকই হ্যায়। হয়তো সেইবাবেই কুড়িচু বান্ধর পানি অহা বেকি আর মানাহ নদীর পানির স্তর বড়ার পরিবর্তে কমিছেহে। মুসলপুরের মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।